বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদেরকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ নেতা 7ই নভেম্বর কার দিন বিএনপির দিবস কি দিবস জাতীয় দিবস জাতীয় দিবসের কর্মসূচি স্থগিত করে দেয় যেই দল তাদের মতো ভীরু কাপুরুষ এদের রাজনীতি করায় বলেন আমি মিথ্যে বলেছি তাদের দিন তাদের জাতীয় দিবস তাদের বিপ্লব ও সংহতি দিবস তারা তাদের পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করত সাহস পায়নি এই এই কাপুরুষদের এই কাপুরুষদের কাছে রাজনীতি কি মানা এই কাপুরুষদের আন্দোলন করার সাহস তো এখানেই বোঝা গেল 28 তারিখ চলে গেল আরে কত স্বপ্ন 28 তারিখই ফেলে দেয় কে আমির খসরু কর্ণফুলিতে ফেলে দিল আর 28 তারিখে শেখ হাসিনা সেখানে দক্ষিণ এশিয়া প্রথম নদী তলদেশে উদ্বোধন কোথায় এখন কোথায় সব পালিয়েছে নয়া পল্টনে দাঁড়িয়ে আওয়ামী লীগ নাকি পালাচ্ছে শেখ হাসিনা পালাচ্ছে শেখ হাসিনা এখন হজ করতেছে সৌদি আরবে আপনারা কে কোথায় কেন আজ কারাগারে যারা কারাগারে দায় অস্বীকার করতে পারবেন না মির্জা ফখরুল জানে যখন পুলিশের সাথে মারামারি বাঁধিয়ে একজন পুলিশকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করলো পুলিশ উপরে তারা হামলে পড়লো ঠিক সে সময় মির্জা ফখরুল ভাবলো আরে ঘটনা তো খারাপ হ্যান মাইকে কর্মসূচি ঘোষণা করলেন তখন পুরো স্টেজ খালি 28 তারিখ শেখ হাসিনার পতন আর আপনাদের স্টেজেরই পতন হয়ে গেল খবর নাই পালা পালা অলি গলি ঢাকা শহরের কোনো গলি দিয়ে ঢুকা যায় না এরা যেভাবে পালাচ্ছে এখানে পালা ওখানে পালা একজনে বাসায় ঢুকে ভাই আপনি কেন এখানে আসছে কয় আমাদের তো আপনার আওয়ামী লীগের লোকেরা তো আমিও তো আওয়ামী লীগের লোক যার ঘরে গিয়ে পালাইছে সে বলে আমিও তো আওয়ামী লীগের এরকম ঘটনা অনেক ঘটছে বিএনপিকে জিজ্ঞেস করেন একটা কথা তোমাদের মতো কাপুরুষ 7ই নভেম্বর তোমাদের নাম্বার ওয়ান জাতীয় এটা হলো তোমাদের উত্থান দিবস সেই দিবস পালন করতে যাদের এত বয় তাদের নাকি আওয়ামী লীগ নিশ্চিহ্ন করছে বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদেরকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ লাগবে আওয়ামী লীগ সেখানে লাগবে আমরা তো শান্ত শান্তিপূর্ণভাবে অবস্থান এতে ভয়ে তা অস্থির এতে 7ই নভেম্বর বন্ধ হয়ে গেল ঢাকা শহরে কয়েকটা মিছিল হচ্ছে এগুলো দেখে
ভয়ে নিজেদের কর্মসূচি বাতিল করে দিয়েছে। এটা কোন দল? এরা আন্দোলন করতে পারবে? এদের আন্দোলন ভুয়া, ভুয়া। এদের এক দফা, এদের এক দফা, এদের আন্দোলন 32 দফা, 52 দল, সমমনা দল, সব নাম শেখ হাসিনাকে হটাবে। শেখ হাসিনাকে হটাতে গেলে আপনারাই ভোটে যাবেন।